সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ছাদের মধ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে হয়। তো তার জন্য আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পিতলগঞ্জ গ্রামে। তো এই গ্রামেরই একজন সফল উদ্যোক্তা ছাদের মধ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে। তো আমরা তার কাছ থেকে আজকে জেনে নিব কিভাবে ছাদের মধ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে হয় এবং তিনি একজন সফল উদ্যোক্তা। তো চলুন ভিউয়ার্স, আমরা সরাসরি ওনার কাছে চলে যাই এবং ওনার পরিচয়টি জেনে নেই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম একজন সফল উদ্যোক্তার কাছে, এখন সরাসরি ওনার কাছ থেকেই পরিচয়টা আমরা জেনে নিব। তো আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে দেন। আমার নাম সবুজ খান, আমার বাসা হচ্ছে পিতলগঞ্জ, নারায়ণগঞ্জের পিতলগঞ্জ। আমি বায়োফ্লক মাছ বায়োফ্লক পদ্ধতিতে অ্যাকোয়ারিয়ামের মাছের চাষ করতেছি প্রায় 2 বছর থেকে। তো আপনি এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য অনুপ্রাণিত কীভাবে হয়েছে? আমি সম্ভবত এই ইউটিউব থেকেই বেশিরভাগ অনুপ্রাণিত হয়েছি। আপনার এই জায়গায় এখন বর্তমান কয় হাজার লিটারের ট্যাঙ্ক আছে? আমার এখানে 50,000-এর মতো আছে টোটালে। এই জায়গায় এখন বর্তমানে কী কী মাছ আছে? এখানে আমার এখানে ছোট প্রজাতির মাছও আছে, বড় প্রজাতির মাছও আছে। ছোট প্রজাতির মধ্যে হচ্ছে গিয়া মলি, প্লাটি, গাপি, শর্টটেল, এইসব আইটেম, আরও ভ্যারাইটিস অনেক আইটেম আছে, গোরামি আছে। আর বড়োর মধ্যে হচ্ছে গিয়া কমেট, কুইকাপ, আর হচ্ছে গোল্ডফিশ। তো এই মাছগুলো ছাড়ার আগে যে আপনি পানিটা প্রস্তুত করেছেন, পানির মধ্যে কী কী দিয়েছেন এবং মাছ ছাড়ার আগে কী কী প্রক্রিয়া করতে হবে এই বায়ু এই ট্যাঙ্কগুলোকে? এটা আপনার প্রথমে ট্যাঙ্কিটারে ভালো করে স্যানিটাইজার করতে হবে, তারপরে এটার মধ্যে সাদা পানি দিতে হবে, তেমন কোনো কিছু দেওয়া লাগে না, সাদা পানি দিলেই হয়। তারপরে আস্তে আস্তে যে বায়োফ্লকের যে কার্যক্রমটা এটা আস্তে আস্তে চালু হয়, যেমন মনে করেন যে গেছে এই লবণ, তারপরে হচ্ছে চুন, এগুলো দিতে হয়। তারপরে প্রোবায়োটিক আছে, আবার চিটাগুড় আছে, এগুলো দিতে হয়। আর যদি নর্মালভাবে করি তাহলে নর্মালভাবে আছে, আমার এখানে নর্মালভাবে আছে, নিচে বায়োফ্লক আছে। নর্মালভাবে করলে তেমন কিছুই লাগে না, শুধু খালি পানি, পানিটা 15 দিন পরপর চেঞ্জ করে দিলে হয়। তো এইগুলো যেই ওষুধগুলো কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যাল দেওয়ার কতদিন পরে আপনার মাছ চাষ করা যাবে বা এইটা ট্যাঙ্কের মধ্যে মাছ ছাড়া যাবে? মাছ আপনার ছাইরে এই কেমিক্যালগুলো ইউজ করা যায়, ওষুধগুলো ইউজ করা যায়। মানে এই কেমিক্যালগুলো মাছের জন্য ওই রকমের কোনো ক্ষতিকর না? না না, মাছের জন্য এগুলো কোনো ক্ষতিকর না, মাছের জন্য বরং যে উপকার। এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে মাছের কোনো রোগ জীবাণু হয় না, কোনো রোগ হয় না। কীটনাশকগুলোর কাজ কী? এগুলোর কাজ হলো পানিটারে সফট রাখা, প্রোবায়োটিকের কাজ হলো পানিটারে সফট রাখা, বিশুদ্ধ রাখা। আর বিশুদ্ধ পানিতে মাছ থাকলে মাছ আমনি এমনি এমনিতে এমনিতে বড় হয়। তো অনেকে বলে থাকে আপনার মাছ ছাড়ার পরে কিছুদিন পরে মাছগুলো মারা যায়, তো কী প্রক্রিয়ার অভাবে এই মাছগুলো মারা যায়? অনেক কারণে থাকতে পারে, যেমন মনে করেন মাছগুলো প্রথমে আইনা ভালো করে স্যানিটাইজার করে ছাড়তে হয়, আর যদি স্যানিটাইজার না করে অনেক রোগ জীবাণু দেখা গেছে মাছের সাথে আসে, আসলে পুরো ট্যাঙ্কিটারেই আপনার নষ্ট করে দেয়। আর ভালো করে স্যানিটাইজ করা মাছ যদি ছাড়া হয় তাহলে মাছের তেমন কোনো অসুখ হয় না। আমি দুই বছরের মধ্যে কোনো আমি অসুখ পাইনি। কীভাবে খাবার দিয়ে থাকে? এগুলো সকালে একবার আর হচ্ছে বিকালে একবার খাবার দিলেই হয়। আর বিশেষ করে খাবারগুলো আমার মা আর আমার আব্বুই দেয়, আমি থাকি না। আপনি সাধারণত এই মাছ চাষের পাশাপাশি কী করে থাকেন? আমার এই কাঞ্চন বাজারে কাপড়ের দোকান আছে, আমি কাপড়ের বিজনেস করি, জিন্স আইটেমের। ও আচ্ছা, তাহলে এই আপনি যে মাছগুলো ছাড়ছেন এই মাছগুলো কতদিন পর পরে বাজারজাত করতে পারেন, অথবা অনেক সময় দেখা যায় মাছগুলো আপনার পোনা ছাড়ে, তো ওই ক্ষেত্রে কী করে? মাছ যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার 3 থেকে 4 মাস পরে বিক্রি করা যায়। আর আপনার এগুলো আমি বাজারজাত করি হচ্ছে গিয়া আমি ঢাকাতে নিয়ে দিয়ে আসি কাঁটাবনে, তারপর উত্তরাতে আছে, উত্তরাতে নিয়ে দিয়ে আসি, বললে হেরাও আসে আমার এখানে, আমি আমাদেরকে বলি না আসার জন্য, আমি নিজেই নিয়ে দিয়ে আসি। তো এইগুলো কি আপনার মানে যে ভ্যারাইটির মাছগুলো, এই মাছগুলো কি খাওয়ার জন্য নাকি আপনার শৌখিনভাবে পালন করার জন্য? না, এগুলো শৌখিনভাবে পালার জন্য। অ্যাকোয়ারিয়ামের মধ্যে যারা পালে তারা এগুলো দোকান থেকে কিনে নেয়, আর আমরা যারা চাষ করি আমরা অ্যাকোয়ারিয়ামের দোকানে নিয়ে দিয়ে আসি, এখান থেকে নিয়ে আপনার শখের জন্য পালে সব। তো এই মাছগুলো কত কেজি করে বিক্রি করে? এগুলো কেজি হিসাবে না, এগুলো হচ্ছে পার পিস হিসাবে, জোড়া হিসাবে। তো এই জোড়া কত পিস বিক্রি করেন? জোড়া আপনার এগুলো 20-25 টাকা থেকে শুরু। 20-25 টাকা থেকে শুরু করে কত পর্যন্ত বিক্রি করতে পারে? এগুলো আপনার 800-900 টাকাও আছে, আরও অনেক বড় হইলে আরও অনেক দাম হবে। তো অনেকে
অনেকে অনেকে বলে থাকে যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করাটা অনেকটাই কঠিন, মানে অনেকে ভয়ে হয়তো বা ছাদের মধ্যে চাষ করতে পারে না। তো দেখা যায় যে আমরা অনেকে আছি যাদের ছাদের মধ্যে জায়গা আছে, আমরা কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ চাইলেই পারি। তো আমরা হয়তো বা অনেক সময় ভয়ে করি না। তো আসলে মানে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হতে পারে? বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে তেমন কোনো বাধা নেই। তো তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না? না। অনেকে হয়তো বা দেশি মাছ চাষ করতে চায়, তো সেই ক্ষেত্রে কীভাবে কী করতে হবে? দেশি মাছ আমিও চাষ করছি কিছুদিন আগে। আমার যখন আমার এই আমার এত ইউজ পরিমাণ কালার ফিশ ছিল না, তখন আমি বায়োফ্লক পদ্ধতিতে শিং মাছ, তারপরে গোলসা মাছ এগুলো চাষ করছি। এখন আমার টার্গেট ছিল অ্যাকোরিয়ামের মাছ নিয়ে, এই কারণে আমি দেশি মাছটা অফ করে দিয়া এখন আমি বর্তমানে সব কিছু আমার অ্যাকোরিয়ামের মাছ নিয়ে, অ্যাকোরিয়ামের মধ্যে আমার বায়োফ্লক করা আছে। আচ্ছা, মানে এই রঙিন মাছগুলো চাষ করা কি দেশি মাছ থেকে লাভজনক? অ্যাকোরিয়ামের মাছ তো অবশ্যই দেশি মাছ থেকে লাভজনক, এই কারণে তো আমি দেশিটা রেখা আমি যেটা নিয়ে প্রথম শুরু করছিলাম অ্যাকোরিয়াম, আমি এখন ওইটার মধ্যে ফোকাস দিচ্ছি। অ্যাকোরিয়ামের মাছগুলো অর্থাৎ দেশি মাছ থেকে অনেকটাই বেশি লাভজনক। তো আপনার এই দিকে আমরা অনেকগুলো প্রজেক্টের মধ্যে অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার উপরে অনেকটা শেওলা দিয়ে রাখছেন, তো এইগুলোর কাজ? শেওলা দিয়ে রাখছি এগুলোর কাজ হলো যারা অটো বিট করে, হ্যাঁ নিজেদের মাছ নিজেদের বাচ্চা হ্যাঁ নিজেরাই খেয়ে ফেলে, এই কারণে এই প্লান্টগুলো দেওয়া, এই প্লান্টের মধ্যে বাচ্চাগুলো লুকায় থাকে, খাইতে পারে না। তারপরে প্লাস হচ্ছে দেখা গেছে রোদ্রে যদি অনেক তাপমাত্রা বাইরে যায় তাহলে আমার মাছের তেমন কোনো ক্ষতি যাতে না হয়, এই কারণে আমার এই প্লান্টগুলো মানে দেওয়া আর কি। ছাদের মধ্যে তো আমরা দেখতেছি যে সরাসরি সূর্যের আলোটা ট্যাঙ্কের মধ্যে পড়তেছে, তো ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? না, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমাদের যে এয়ারেশন আছে অক্সিজেন, এইটা আপনার পানিটারে ঠান্ডা রাখে সবসময়। কতদিন পর পর এই মাছের পানিটা চেঞ্জ করে দেন? 15 দিন থেকে 20 দিন পর পর চেঞ্জ করে দিলেই হয়, আর আগে চেঞ্জ করতে পারলে আরও আগে ভালো। মানে 7 দিন পর পর যদি আমরা চেঞ্জ করতে পারি তার সেই ক্ষেত্রে কি মাছের জন্য উপকার বেশি হবে? মাছের জন্য তেমন কোনো উপকার নাই, 15 দিন পর পর চেঞ্জ করলে চলে, কিন্তু পানিটা পরিষ্কার থাকলে ভালো আর কি। মাছে যেমন ঘুরতে ফিরতে স্বাচ্ছন্য বোধ করে, কিন্তু আমাদের তো 1 সপ্তাহ পর পর পানি চেঞ্জ করলে পানির অনেক অপচয় হয়, পানির অপচয় যাতে না হয় 15 দিন পর পর চেঞ্জ করলে হয়, মাছের তেমন কোনো ক্ষতিও হয় না, কোনো ইয়ে হয় না। এই পর্যন্ত আপনি 2 বছর ধরে যে মাছ চাষ করতেছেন তার মধ্যে কি কোনো দিন ক্ষতির সম্মুখীন হয়েছেন? না, আমার তেমন কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত। অক্সিজেনের ব্যবস্থাটা কীভাবে করেন মাছের? অক্সিজেনের ব্যবস্থাটা আমার নিচে মেশিন আছে, ওইখান থেকে এই পাইপের মাধ্যমে নিচ থেকে এখানে অক্সিজেন আসে। আপনি যেহেতু 2 বছর ধরে মাছটা চাষ করতেছেন, কতদিন পর্যন্ত দেশি মাছটা চাষ করছেন, আর এখন বর্তমানে যেহেতু আপনি রঙিন মাছটা চাষ করতেছেন, কতদিন ধরে এই রঙিন মাছটা চাষ করতেছেন? আমি প্রথমে রঙিন মাছ চাষ করতেছি 2018 সাল থেকে, পরে আমার রঙিন মাছ আমি 6 পিস মাছ আনছি, 6 পিস মাছ আনিয়া আস্তে আস্তে ব্রিড করাইয়া আমি বাড়াইতেছি। কিন্তু আমার তো আমি সব টাঙ্কি একবারে করছি, এই ব্যাগগুলো টাঙ্কি একবারে করছি, তো আমার সবগুলো তো আর রঙিন মাছ দিয়ে বড় সম্ভব না। তারপর থেকে আমি 19 সাল থেকে বায়োফ্লক করছি, একবারে 20 সালের আপনার মে মাস পর্যন্ত আমি বায়োফ্লকে দেশি মাছ চাষ করছি। তারপর থেকে আবার আমার যখন এই রঙিন মাছ ইউজ পরিমাণ হয়ে গেছে, তখন আস্তে আস্তে আমি একটা একটা করে টাঙ্কি রঙিন মাছ দিয়ে ফিল আপ করছি আর দেশি মাছগুলো বিক্রি করে দিছি। এখন এই বায়োফ্লক মোটামুটি 1 বছরের উপরে আমি বায়োফ্লকে চাষ করছি দেশি মাছ, আর এখন আমি বায়োফ্লকে রঙিন মাছও চাষ করি, তারপরে হচ্ছে দেশি রঙিন মাছ বায়োফ্লকও চাষ করি, নর্মাল পানিতেও চাষ করি। তো আপনি এই 50,000 লিটার ট্যাঙ্ক সর্বপ্রথমে তৈরি করে নিয়েছেন? হ্যাঁ, একবারে আমি সব তৈরি করেছি যা যত ট্যাঙ্ক আছে। তো এই 50,000 লিটার ট্যাঙ্ক একবারে তৈরি করার পর দেখা যাচ্ছে যে আপনার সবগুলো ট্যাঙ্ক কিন্তু রঙিন মাছ দিয়ে তখন ভরতে পারতেছেন না, বা রঙিন মাছ তখন চাষ করতে পারতেছেন না, তো সেই জন্য জাস্ট আপনার দেশি মাছটা চাষ করেছেন? হ্যাঁ, সেই জন্য দেশি মাছ চাষ করেছি, কারণ রঙিন মাছ দিয়ে যদি আমি সবগুলা ইয়া করতাম, সবগুলো ট্যাঙ্কের মধ্যে দিতাম, তাহলে আমার অনেক টাকা খরচ হইতো, এই কারণে আমি আস্তে আস্তে মাছ ব্রিড করাইয়া করাইয়া বাড়াইছি, আর হচ্ছে কি আমি মাছ বিক্রি করে মাছের যে বিভিন্ন ভ্যারাইটি আছে এগুলো আমি আস্তে আস্তে আনছি। আপনি যখন শুরু করেছেন আজকে থেকে প্রায় 2 বছর আগে শুরু করেছেন, তখন কয়টা মাছ দিয়ে শুরু করছেন? আমি সর্বপ্রথমে 6টা মাছ আনছি, 6টা গাপ্পি মাছ দিয়ে শুরু করছি। তো এখন বর্তমানে আপনার এই জায়গায় কেমন মাছ আছে? এখানে আমার প্রায় 40-50 হাজার উপরে মাছ আছে। 40-50 হাজার পিস? হ্যাঁ, পিস। তো বর্তমানে এই মাছগুলোর বাজার মূল্য কত টাকা আছে? বাজার মূল্য প্রায় মানে সব ইন টোটালগুলো ইন টোটাল 5-6 লাখ টাকার তো হবে। 50,000 লিটার পানির মধ্যে বর্তমানে
সবুজ ভাইয়ের মাছ আছে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আর সবুজ ভাই মাত্র 2 বছর ধরে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছটা চাষ করতেছে তো নতুন যদি কেউ শুরু করতে চায় তো কয় দিনের মাছ দিয়ে শুরু করবে তার জন্য ভালো হবে এবং কত লিটার পানির ট্যাঙ্ক নিয়ে শুরু করবে ওনার জন্য সবচেয়ে সুবিধা হবে প্রথমে 10000 লিটারের একটা ট্যাঙ্ক দিয়ে শুরু করলেই সবচেয়ে ভালো এটা যদি দেশি মাছ করে তাহলে শিং পাবদা গোসা এগুলো দিয়ে যদি চাষ করে তাহলে শিং মাছ হচ্ছে গিয়ে দেখা গেছে 1000-1000 লাইনের মাছ আনলে সবচেয়ে বেশি ভালো হবে আর যদি এই পাবদা গোসা চাষ করে তাহলে হচ্ছে গিয়ে দেখা গেছে 2000 লাইনের মাছ দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে তো একজন নতুন উদ্যোক্তা যদি মনে করেন যে মাছটা চাষ করে তাহলে তার জন্য কি কি অসুবিধা হতে পারে নতুন উদ্যোক্তা যদি মাছ চাষ করে ওনার যদি ভালোভাবে যায় না বুঝা তারপরে নামে তার কোনো সমস্যা ফেস করতে হবে না অর্থাৎ একজন নতুন উদ্যোক্তা যদি মাছটা চাষ করতে যায় তাহলে অবশ্যই যে ভালো জানে তার সাথে যোগাযোগ রাখতে হবে অথবা ভালো কোনো জায়গা থেকে অথবা ভালো কোনো জায়গা থেকে ট্রেনিং কি নেওয়ার দরকার পড়বে ট্রেনিং নেওয়ার দরকার নাই বিভিন্ন ইউটিউবে ভিডিও ছাড়া হয় ভিডিও আপলোড করা হয় এইখান থেকে ভালো ভালো ভিডিও দেখা যদি কেউ করে তাহলে আমি আশা করি যে তার কোনো কোচিংয়ের কোনো দরকার পড়বে না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার এই প্রজেক্টারে আমি অনেক বড় কর্ম আমার এটাই স্বপ্ন কারণ আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে এগুলো চাষ করতে আমার ভালো লাগে আমি দিন শেষে ব্যবসা করে যখন আমি এখানে আসি আমার অনেক ভালো লাগে আমার এগুলো দেখতেই বিশেষ করে অনেক ভালো লাগে আপনার এই জায়গায় যেহেতু 50000 লিটার ট্যাঙ্ক আছে তো মাস শেষে এখন বর্তমানে আপনার কেমন টাকা প্রফিট হয় আমি তো ওইরকমভাবে প্রফিট করার চিন্তা ভাবনা করি না তারপরও আমার মাস শেষে 10-12 হাজার টাকার মতো প্রফিট হয় আর আমি যদি চিন্তা করি যে আমি আরও বিক্রি করবো তাহলে আমি করতে পারবো কিন্তু আমি সামনে বাড়াইতে চাইতেছি দেখে তেমন বিক্রি করি না খালি এই খরচের টাকাটা বা কিছু প্রফিট আনতেছি অনেক টাকা তো খরচ হয়েছে কিছু তো আনারও দরকার আছে এই কারণে নাইলে আমি আমার বজেটটা আরও অনেক বড় করবো আমার ওইখানে ওইখানে আমার একটা জমি আছে ওইখানে আমি ট্যাঙ্ক করবো ওইখানে আমার একটা ট্যাঙ্কই হবে আপনার 5 লাখ লিটার এটা কতদিন পরে শুরু করবেন এটা আমি শুরু করবো এই তো ভাইরাসের কারণে আমি শুরু করতে পারতেছি না নাই তো এতদিনে আমি শুরু করে দিতাম এখন তো লকডাউন চলতেছে এখন তো আরও সম্ভব না আমি হয়তো 2-3 মাসের মধ্যে কাজ শুরু করে দেবো তো আপনার এই যে 50000 লিটার বর্তমানে যে ট্যাঙ্কগুলো আছে তো এইগুলোর থেকে আমরা জানতে পারলাম যে আপনার প্রায় 5-6 লাখ টাকার মতো মাছ এই জায়গায় আছে এখন আপনি মাছটা বিক্রি করতেছেন না কারণ ভবিষ্যতে আপনি চাইতেছেন এই জিনিসগুলো মানে এই প্রজেক্টগুলো আরও বাড়ানোর জন্য তো তার জন্য মাছগুলো আপনি সংরক্ষণ করতেছেন তো আপনার কাছ থেকে আমরা তথ্যগুলো পেলাম যে কীভাবে বায়োফ্লক পদ্ধতিতে ছাদের মধ্যে মাছ চাষ করতে হয় তো অনেকে হয়তো আমরা জানি না যে কীভাবে বায়োফ্লক পদ্ধতিতে ছাদের মধ্যে মাছ চাষ করতে হয় তো অনেক সময় আমরা অনেক ভয়ে থাকি তো আমরা আশা করি যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কীভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে হয় তো আপনারা এই জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন যে সিমেন্ট এবং ইট দিয়ে কিন্তু ট্যাঙ্কগুলো তৈরি করা হয়েছে এই দিক দিয়ে আপনার ড্রামের মধ্যে তারপর ট্যাঙ্কির মধ্যেও চাষ করা হচ্ছে তো ভিউয়ার্স আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর এই জায়গা থেকে যদি আপনি আমরা যতটুকু জানি আপনার যেহেতু মাছগুলো সংরক্ষণ করতেছেন তো এখন যদি কেউ আপনার কাছ থেকে মাছ নিতে চায় অথবা রেণুপোনা নিতে চায় কেউ যদি রেণুপোনা নিতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন অবশ্যই বিক্রি করবো আমার কাছে আর মাছ আছে আমি বিক্রিও করি আমার প্রজেক্টটা আমি আস্তে আস্তে বাড়াইও আচ্ছা আপনার এই জায়গায় কী কী ভ্যারাইটি মানে একজন যদি একজন নতুন উদ্যোক্তা যদি মাছ আপনার কাছ থেকে কিনতে চায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য তাহলে কী কী ভ্যারাইটি আপনি দিতে পারবেন আমার কাছে অটো ব্রিডের যত আইটেম আছে সবগুলোই আছে আর এই আপনার নিচে ওই যে কই মাছ মানে কই কাপ আর হচ্ছে গিয়ে গোলফিশ কমেট এই দুইটাই আইটেমে আছে আর এখানে একটা আছে গোরামি ব্লু গোরামি আর হচ্ছে ইয়েলো গোরামি এই দুইটাই আছে আমার কাছে তো এই মাছগুলো যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কীভাবে নেবে এগুলা আমার কাছে আসলে আমি ওদেরকে যেভাবে নিলে ওদের সুবিধা হয় ওইভাবে কিন্তু নিয়ে আইসা নিয়ে যাইতে হবে এখান থেকে মানে কোনো কিছুর মাধ্যমে আমি পাঠাইতে পারবো না এখান থেকে নিয়ে যেতে হবে কারণ আমার বেচাটা এমন একটা জরুরি না আমি প্রজেক্টটা বাড়াইতেছি আর আমার কাছে এই চিংড়ি মাছও আছে ব্লু আর হচ্ছে রেড ইয়েলো আছে তিনটা আইটেম আছে তো ভিউয়ার্স আপনারা যদি কেউ মাছ নিতে চান অর্থাৎ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য মাছ নিতে চান তাহলে সরাসরি এই জায়গায় প্রজেক্টটা পরিদর্শন করে নিতে পারেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পিতলগঞ্জ গ্রাম অথবা এই জায়গায় আপনারা সরাসরি এসে সবুজ ভাইয়ের সাথে দেখা করে তারপরে মাছগুলো ক্রয় করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিব ওই নাম্বার আপনারা যোগাযোগ করে সরাসরি এই জায়গায় এসে মাছ নিতে পারবেন
তো আজকে আমরা এই ভিডিওটা এই জায়গায় শেষ করব আবার দেখা হয়ে যাবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।